14 নভেম্বর রাজশাহীর তালুক উপজেলা 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আজ 1 অক্টোবর শুক্রবার বিকেলে তালুক উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় দুপক্ষের লোকজনদের এভাবে বিশৃঙ্খল অবস্থায় স্টেজ যে নেতাকর্মী সহ অতিথিদের দেখা যাচ্ছে, বাইরে প্রচুর লোকজন উপস্থিত আছে। এই আজকের যে মনোনয়নপত্র, যারা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে, তারা তাদের আজকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারা আবেদনপত্র জমা দেবেন। আবেদনপত্র জমা দেওয়া অনুষ্ঠানে দুটি গ্রুপের দলীয় সমর্থক নেতা কর্মী ও সমর্থকদের দেখা যাচ্ছে এভাবেই উচ্ছৃঙ্খল অবস্থায় ইচ্ছেতে